সৌদি আরবে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত শ্রমিকের দেহ 2 মাস পর মালদার গ্রামের বাড়িতে কফিনবন্দি অবস্থায় ফিরল। শনিবার সকালে ওই শ্রমিকের মৃতদেহটি ইংরেজবাজার থানার মিল্কি এলাকায় আসতেই শোকের ছায়া নেমে আসে গোটা গ্রাম জুড়ে। এই ঘটনায় মৃতের পরিবার শ্রমিক সরবরাহকারী এক ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত শ্রমিকের নাম ফরিদ শেখ, বয়স 35 বছর। পরিবারে তার স্ত্রী এবং 2 কোলের ছেলে মেয়ে রয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনশীল ফরিদ শেখের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। তবে মৃতদেহ সৌদি আরব থেকে ফেরত পাওয়া নিয়ে অনেক জটিলতা তৈরি হয়েছিল বলে জানিয়েছে পরিবারের লোকেরা। মৃতের এক দাদা কায়েম শেখ জানিয়েছেন, 2 মাস আগে সৌদি আরবে ইলেকট্রিকের কাজ করার জন্য গিয়েছিলেন তার ভাই ফরিদ শেখ। সেখানেই বিদ্যুৎ পৃষ্ট হয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় তার ভাইয়ের। আমার ভাই সৌদি গিয়েছিল কাজে, মজুরের 85,000 টাকা দিয়ে গিয়েছিল। দিয়ে যাওয়ার পরে ওখানে মাস দেড়েক কাজ করেছে, 14 দিনের বেতন পেয়েছিল আর মাস পুড়ছিল, বুঝলেন। তারপরে শুনতে পাচ্ছি কি মারা গেল। মারা যাওয়ার পরে তারপরে ওই উজিরের বাড়ি গেলাম আমরা রাত্রে। কী করলো, কীভাবে মারা গিয়েছিল? মারা শো ইলেকট্রিক শর্ট লেগে, আচ্ছা ওখানে শর্ট লেগেছিলো। হাইট রেট ছিল কি না 33,000 উপরে ছিল আর নিচে কম ভোল্টেজের লাইন ছিল, কিন্তু হাইট রেটটা চেড়ে দিয়েছিল উপরে। ওখানে গিয়ে শর্ট লাগা মারা গেল। কতদিন পর আসলো মৃতদেহ? 2 মাস 7 দিন হল। ওই ভাইরা ভাইরা কাজ করা করছিল ওখানে, আর 5-7 জন গিয়েছিল। উজিরের ভাই ছিল চাষতো ওখানকার। কাজ কারা করাচ্ছিল বেশি? ঠিকাদাররা, আমরা তো জানি না কে ঠিকাদার দিয়েছে না কি করেছে। কোথাকার ঠিকাদার আছে? ঠিকাদার আমরা জানি, উজিরের কাছে আমার ভাই গিয়েছিল। আচ্ছা আচ্ছা, আমি ওরা ওকে ছাড়া কাউকে চিনি না। যে ঠিকাদারি সংস্থার মাধ্যমে তার ভাই সৌদি আরবে গিয়েছিল, তাদের কাছে মৃত শ্রমিকের সন্তানদের জন্য আর্থিক সাহায্য পাওয়ার জন্য বহুবার আবেদন জানানো হচ্ছিল, কিন্তু কোনোভাবেই মানেনি। এই পরিস্থিতি অনেক টালবাহানার পর অবশেষে তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সির সঙ্গেও আলোচনা করেছে। তার উদ্যোগে 2 মাস পর ভাইয়ের মৃতদেহ ফিরে এসেছে মিল্কি গ্রামে। এখান থেকে উজির সৌদি আরব পাঠিয়েছিল ঠিকাদারিতে, মানে এক কোম্পানি রেখেছিল, এক কোম্পানিতে কাজ 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 করাচ্ছিল। 8 ঘন্টার বদলেতে 12-14 ঘন্টা কাজ করিয়েছে। খুব কাজের চাপ, সাইড ডাউনের কাজ। উজিরটাকে, উজির মানে এখান থেকে একটা ঠিক কন্ট্রাক্টে দালালি টাইপে ও লোক পাঠায় ওখান থেকে চেন্নাই পাঠিয়েছিল, চেন্নাই থেকে সৌদি আরব পাঠিয়েছিল। ওখানে লোকটা ছেলেটা কাজের চাপে মারা গেছে। ইলেকট্রিক শক লেগে মারা গেছে? ইলেকট্রিক শক লেগে ডাইরেক্ট মারা গেছিল উপরে। ওখানে ফেলে দিয়েছিল, ওখানে কেউ লোক নিয়ে যায়নি। 2 ঘন্টা মারা ওখানে পড়েছিল, তারপরে পুলিশ প্রশাসন উঠিয়ে নিয়ে গেছিলো। তারপরে উজিরের বাড়ি আমরা গেলাম, এইভাবে যে ছেলেটা মারা গেল, তুমি কীভাবে কী ব্যবস্থা নিচ্ছ ওর ছেলে পিলের জন্য? তো বলছে কি না 15 লাখ টাকা পাওয়া যাবে, সব ব্যবস্থা আমি করছি। তারপরে ওর বাড়ি আবার একদিন গেলাম, ওখানে ওর বাড়িতে মিটিং হলো। মিটিংয়ে ও বললো কি না ইন্স্যুরেন্স পাওয়া যাবে ভাই। তারপরে যখন ও বারবার 9-10 মাসের একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, বাপ মা আছে ওর সঙ্গে, তাটির বাড়ি কিছু নাই, যেনে কি ওর ছেলে পিলের জন্যে ইন্স্যুরেন্সের টাকা যে কোম্পানি থেকে ইয়া সৌদি সরকার থেকে যে মদত করতে পারে সেটারই ব্যবস্থা, আমরা তো এটাই চাই। যদিও এই ঘটনার পিছনে শ্রমিক সরবরাহকারী মালদার এক ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে চরম উদাসীনতার অভিযোগ তুলেছেন মৃতের পরিবার। মৃত ফরিদ শেখের এক সহকর্মী জানিয়েছেন, যে কথা বলে আমাদের সৌদি আরবে পাঠানো হয়েছিল তার থেকে অনেক গুণ বেশি কাজ করানো হতো। ওখানে আমরা গিয়েছিলাম, আমাদেরকে কুমারগঞ্জের উজির পাঠিয়েছিল, কোম্পানি বলে পাঠিয়েছিল। ওখানে আমরা গিয়ে দেখছি কন্ট্রাক্টর একদম, মানে কন্ট্রাক্টর আমরা ওদেরকে ফোনও দিয়েছি ইন্ডিয়াতে, তো ওই কোনো অ্যাকসেপ্ট করিনি, ফোন রিসিভ করছে না আমাদের। আর আমরা আমাদেরকে লক্ষ লক্ষ টাকা আমরা জমি লোনে এইরকম করে সবাই গেছি কাজে,
আর ওখানে সেই কাজের চাপ অনেক, 8 ঘন্টা ডিউটি বলে গিয়ে নিয়ে ওখানে 16 ঘন্টা 17 ঘন্টা ডিউটি করাচ্ছে, অনেক চাপ কাজের। হ্যাঁ, অনেক মানে কেউ আমরা আরবি বুঝি না আর অনেক কাজ করাচ্ছে আমাদেরকে, রাত দিন কিছু বুঝি না। খাওয়ার টাইম করাচ্ছে কাজ ওখানকার কন্ট্রাক্টর। আচ্ছা, আপনি ওর সঙ্গে কাজ করছিলেন? হ্যাঁ, আমি ওর সঙ্গে কাজ করছিলাম। সৌদিতে শ্রমিকেরা অনেক স্বপ্ন নিয়ে রোজগার করতে যায়। এদিকে এদিন মিল্কি গ্রামে ফরিদ শেখের কফিন বন্দি মৃতদেহ ফিরতে ধর্মীয় রীতি মেনে কবরস্থ করা হয়। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।